নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। মানাটিভ ইন্টারন্যাশনাল বাংলার পক্ষ থেকে আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই দীপাবলির শুভেচ্ছা। সকল অন্ধকার ঘুচে গিয়ে দীপাবলির আলোয় আলোকিত হোক আমাদের জীবন এবং আমাদের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের জীবন আলোকিত হয়ে উঠুক, আমাদের পারিপার্শ্বিক এই কামনা থাকুক। বাংলার মুখ মানেই আপনারাও যেমন অপেক্ষায় থাকেন আজকে কার সঙ্গে আড্ডা দেবো, কার গান শুনবো বা কবিতা শুনবো, আমারও সেই অপেক্ষা থাকে যে কাকে আপনাদের সামনে নিয়ে আসব। আজকে যিনি বা যেই আমাদের বাংলার মুখ, তার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, টেলিভিশনের পর্দায় তাকে দেখেছেন। ইন্ডিয়ান আইডল 2006-এ তাকে টেলিভিশনের পর্দায় দেখেছেন, জি টিভি সারেগামাপা চ্যালেঞ্জার 2009-এ তাকে আপনারা দেখেছেন এবং কালার্স রিঙ্গিং টোন 2017-এ তাকে আপনারা দেখেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, পশ্চিমবঙ্গের কল্যাণীতে বেড়ে ওঠা এক সাংগীতিক পরিবেশে তার গান নিয়ে যাত্রাপথ শুরু। আজকে তার কণ্ঠে গান তো শুনবো এবং শুনবো তার এই গানের জগতে আসার পথটা শুরু কোথায় হয়েছিল এবং কত দূর কীভাবে সে এগিয়ে যাচ্ছে। শিউলি সমাদ্দার আজ আমাদের বাংলার মুখ। শিউলি, তোমাকে স্বাগত জানাই আমাদের বাংলার মুখ অনুষ্ঠানে। নমস্কার আপনাদের সকলকে আমি জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা এবং দীপাবলির অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্যান্ডেমিকের পরে বোধহয় এই একটু মুহূর্তে যখন আমরা আবার করে হাসছি, একটু উৎসবের মেজাজে আছি, তো আমার খুব ভালো লাগছে আজকে দীপাবলির মানে পরের দিন আমি এভাবে আপনাদের সঙ্গে বসেছি আড্ডা দিতে, ভীষণ মজা হচ্ছে। আমরা শিউলিকে বাংলার মুখ বলছি ঠিকই, কিন্তু বাংলা ছাপিয়ে ভারতের মুখ বললে বোধহয় ভুল হবে না এবং খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মুখ হিসেবেও তাকে আমরা দেখব। তার কণ্ঠ পৌঁছে যাবে পৃথিবীর নানা প্রান্তে এবং তার কাছ থেকে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের রয়েছে। যেটা জিজ্ঞেস করব তোমাকে শিউলি প্রথমেই, যে আমরা সকলেই জানি একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও আমরা এখন একটা উৎসবের আমেজে নিজেদেরকে একটু মনটাকে অন্যদিকে করার চেষ্টা করছি, আমরা এই উৎসবের আলোয় নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করছি, তবু যে সময়টা আমরা ফেলে এসেছি সেই সময়টা তো খুব একটা ভালো আমাদের কাটেনি। গৃহবন্দী ছিলাম এবং আমাদের একটা প্রতিনিয়ত অনিশ্চয়তা যে কীভাবে দিনগুলো কাটবে, আবার আমরা আগের মতো আমরা সুস্থ জীবনে ফেরত আসতে পারবো, তো কিছু প্রশ্ন আমাদের মনে সবসময় দানা বাঁধত। কিন্তু আমরা চেষ্টা করছি সেই পরিস্থিতি সামাল দিয়ে আবার নতুন জীবনে চলার। কিন্তু তোমার এই সময়টা কেমন কেটেছে বা কিভাবে তুমি কাটিয়েছ, কিভাবে কাটাচ্ছ এখনো? ভালোই আছি, মানে অ্যাকচুয়ালি আমাদের পরিস্থিতিটা যেরকম সেখানে হয়তো ভালো আছি এটা বলতে গেলে একটু দ্বিধা হয়। মনে হয় সত্যি কি ভালো আছি, কারণ আমার চারপাশে যে মানুষগুলোকে সঙ্গে রেখে আমরা এতদিন ভালো ছিলাম তারা কিন্তু সকলে ভালো নেই, তো সেখানে হয়তো আমি আপাত দৃষ্টিতে নিজের দিক থেকে হয়তো ভালো আছি, কোনোভাবে একটা হয়তো আমি সার্ভাইভ করে যাচ্ছি, কিন্তু বাকি সবাইকে নিয়ে বলতে গেলে হয়তো মনে হয় সত্যি আমরা কেউই ভালো নেই সেই অর্থে। হ্যাঁ, এটা ঠিকই, খুব দুর্ভাগ্যজনক অনেকে আমরা হারিয়েছি বা সবাই যে খুব ভালো ছিল তা নয়, ভালো থাকার চেষ্টা করেছি। আর বিশেষ করে যারা আমরা সংস্কৃতি জগতের সাথে যুক্ত বা যেমন তুমি গান করো, তো এই সময় আমরা তো একটা কোনো কিছুকে আঁকড়ে ধরতে চাই বা একটা অবলম্বন খুঁজি যে গৃহবন্দী দশা কীভাবে আমাদের সময়টা দিনগুলো কাটবে। যেহেতু তুমি গান গাও, গান তোমার কতটা সঙ্গী হয়েছে এই সময়, অখণ্ড অবসর কতটা গান নিয়ে চর্চা করেছো, গান গিয়েছো, বা আমার যেটা জিজ্ঞেস করার ইচ্ছে যে কখনো কি গানকে নতুন করে আবিষ্কার করেছো এই সময়ের মধ্যে? সত্যি বলতে শুধু তো গানই ছিল, আর কিছুই ছিল না। গান সঙ্গী হয়েছে, গান আগে একভাবে সঙ্গী ছিল, এত বছর জীবনে আমি একভাবে পেয়েছি গানকে, হঠাৎ করে এই প্যান্ডেমিকের সময় গানকে অন্যভাবে পেলাম। যখন মনে হয়েছে যে একাকিত্বেও গান প্রয়োজন, আবার মনে হয়েছে বেঁচে থাকার জন্য এইটুকুই একমাত্র সম্বল, গান শুনেও অনেককে ভালো রাখতে পেরেছি। অনেকে মানসিক অবসাদে ভুগেছে বাড়িতে থেকে, কর্মহীন হয়ে
হয়তো অনেকে ওয়ার্ক ফ্রম হোম করেছে, কিন্তু তারপরেও এই বাড়িতে থাকার যে অবসাদ মানুষের, এরকমও হয়েছে যে অনেক সময় আমি গান গেয়ে কিছু একটা হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তারপর কি ইনবক্স করে বলেছে যে মন ভালো হয়ে গেছে। তো শুধু আমার গান আমার সঙ্গী হয়েছে এরকম নয়, অনেক সময় হয়তো অনেকের সঙ্গীও হয়েছে। অবশ্যই বলতে হয় যে তোমার যেমন মিষ্টি কণ্ঠ, যার আমরা গান শুনেছি, তোমার গানের কণ্ঠটা তো শুনেছি, তোমার কথা বলাটাও এত সুন্দর, মুগ্ধ হয়ে শুনছি। যতটুকু আমি জানি যে 3 বছর বয়স থেকে তোমার গান গাওয়ার শুরু, এবং অবশ্যই তুমি একটা সাংগীতিক পরিবেশে বেড়ে উঠেছো, যেখানে বিশেষ করে তোমার মামার বাড়িতে সঙ্গীত চর্চা প্রতিনিয়ত। তবু তোমায় জিজ্ঞেস করবো, তোমার গানের হাতেখড়ি কোথায়, কার কাছে, বা গুরু হিসেবে তুমি কাদের কাদের পেয়েছো? এটা অ্যাকচুয়ালি আমি মানে খুব একটা সাংগীতিক পরিবার থেকে আমি বিলং করি, তো সেখানে দাঁড়িয়ে আমার বাইরের কোনো গুরু ওই অর্থে বাড়ির বাইরে আমাকে যেতে হয়নি। আমার প্রথম সঙ্গীত গুরু আমার বড় মামা শ্রী দিলীপ ঘোষ, এবং তারপর যা হয় বাড়িতে ছোট এবং মামা বাড়িতে গানের স্কুল, বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিট মামা বাড়ি, তো সেখানে আমি যখন যে গানটা মনে হয়েছে কখনো মেজো মামাকে, কখনো মাসিমণিকে, কখনো নিজের মাকে, এই গানটা আমাকে শিখিয়ে দাও, ওটা আমায় শিখিয়ে দাও, এরকম করে আমার গান শেখার শুরু। এবং গানের যাত্রাটাও শুরু 3 বছর বয়স থেকে, যখন কিনা সেটা একটা খুব মজার গল্প, যখন বাড়ির সকলে একটা অনুষ্ঠানের জন্য যাচ্ছে, গানের অনুষ্ঠান সেই সময় যেরকম হতো আর কি, বিচিত্র অনুষ্ঠান, এবং আমার তখন জেদ ছিল যে আমি যাব, তো আমাকে কোনোভাবে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে তখন সদ্য বাচ্চাদের যে অনুষ্ঠানের পর্ব সেটা শেষ হয়ে বড়দের অনুষ্ঠানের পর্বে সূচনা হচ্ছে, তো আমি গিয়ে আমার বড় মামাকে বলতে শুরু করলাম আমিও গাইব। বড় মামা যা হয়, কখনো আমি হারমোনিয়াম ধরিও নি, তখনই তো জানিই না যে মানে আমি গাইব বা কিছু, তো আমাকে বলা হয় যে না তুমি একটু বড় হও, তুমি আগে গান শেখো তারপর গাইবে। এবং আমাকে এত ছেদ করতে দেখে ওখানে একজন কমিটির এক ভদ্রলোক, তিনি আমায় বললেন যে হ্যাঁ নিশ্চয়ই গাইবে, কেন গাইবে না। এবং তিনি আমাকে কিছুটা ছোট বাচ্চা হিসেবেই স্টেজে তুলে দেওয়া, সামনে একটা হারমোনিয়াম, এবং যেরকম আমি আর কি মাইক্রোফোনে সোজা বড় মামাকে ডেকে নিলাম চলে এসো তবলা বাজাবে বলে, সাংঘাতিক একটা এম্বারেসিং মোমেন্ট। এবং আমি উঠে নিয়ে দিব্যি হারমোনিয়ামে, সে সময় বড় মামা আমায় কখনো সারেগামা পা দিনি স্যার রিটটাও কখনো চেনাইনি, কিন্তু ওই স্কুলে আমি বসে থেকে থেকে মামাকে গান শেখাতে থেকে থেকে আমি দেখেছিলাম যে দুটো রিড ধরে রাখলে পরে একটা গোটা গান গাওয়া যায়, তো সেটা করে আমি একটা সার পা বি ফ্ল্যাটে ধরে নিয়ে আমি, এখন তো আমার গানটা খুব একটা মনে নেই, কিন্তু যতদূর বড় মামার কাছে শুনেছি 5th year কোনো একটা নজরুলগীতি যেটা কিনা আমি গেয়েছিলাম এবং গোটাটা, তারপরে তখন তারা আর কি ব্যাপারটাকে বোঝে যে না ঠিক আছে এবার আমি গান শেখার জন্য প্রস্তুত। তারপর থেকে বাড়িতে আমাকে গান শেখানো শুরু হয়, নিয়ম করে সপ্তাহে একদিন করে আমাকে বাকি সবাইদের মতো শেখানো হয়, এখান থেকে আমার এভাবে গান বাজনা শেখা শুরু। তারপরে অনুপ্রাণিত করেছে বহু মানুষ সময়ের সাথে সাথে, শুধু যে আমি গানের জগতের মানুষদের থেকে বা আমার গানের শিক্ষাগুরুদের থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি তা নয়, আমার আমার পড়াশুনোর দিক থেকেও আমার একাডেমিক্সে যারা আমাকে বিভিন্ন সাবজেক্টে আমার টিচার ছিলেন যারা, তারাও আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। আমি তারপরে যাদের কাছে শিখেছি, বাড়ির বাইরে গিয়ে প্রথম আমি শিখতে শুরু করি শ্রীমতী শুভ্রা দত্ত চৌধুরীর কাছে, তারপরে আমি অনেক বছর শাস্ত্রীয় সঙ্গীত শিখি শ্রী যতিকমল ঘোষ মহাশয়ের কাছে, তারপর আমি কলকাতায় প্রথম কল্যাণী থেকে বেরিয়ে এসে কলকাতায় শেখা শুরু করি শ্রী শুভদীপ মুখার্জির কাছে বহু বছর। তারপরে কিছুদিন করে আমি বেশ কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, যেমন শ্রী শ্রীকুমার চট্টোপাধ্যায় মহাশয়, শ্রীমতী সুস্মিতা গোস্বামী মহাশয়া, তো এরকমই বিভিন্ন লোকের থেকে অনুপ্রাণিত হয়েছি। এবং আমি খুব সৌভাগ্যবতী মনে করি নিজেকে যে আমি এতগুলো মানুষের সান্নিধ্য পেয়েছি। আমরা যেটা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, যেখানে আমার দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন যে অনেকগুলো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছে, এবং রিয়েলিটি শো কোথাও একটা শিল্পী তৈরি করার পুরোধায় থাকে বলে অনেকে মনে করেন, তো
তো যেহেতু তুমি রিয়েলিটি শোতে গেছো, সেখানে তোমার অভিজ্ঞতা হয়েছে, অনেক মেন্টরদের তুমি পেয়েছো, তো তোমাকে জিজ্ঞেস করব যে রিয়েলিটি শোর মাধ্যমে কি একজন শিল্পীকে মূল্যায়ন করা যায়, মানে একজন প্রতিষ্ঠিত বা সুশিল্পী গঠনের ক্ষেত্রে রিয়েলিটি শো কতটা সাহায্য করে। এবং অনেক সময় আমরা দেখি যে রিয়েলিটি শোর পর সেই চমকটা বা যশ, খ্যাতি, নাম, অর্থ, যাই বলো, সেটা বেশ কিছুদিন পরে কোথাও যেন হারিয়ে যায়, আবার আমরা অপেক্ষা করি নতুন কোনো শিল্পীর জন্য। অনেকে যারা হারিয়ে যায় তাদেরকে অনেক সময় খুঁজে পায় না, অনেকে আবার তারা প্রতিষ্ঠিত শিল্পী হয়ে ওঠে। তো এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তুমি কি মনে করো যে একটা রিয়েলিটি শো একজন শিল্পী তৈরি করতে পারে, না শিল্পীর নিজস্ব কোনো দায়িত্ব থাকে, মানে রিয়েলিটি শো এর পরে তার আরেকটা জার্নি শুরু হয় যেখান থেকে তার এগিয়ে যাবার পথ সুগম হয়? তোমার মতামতটা জানি। মিথ্যে বলবো না, তবে সত্যিও নয় পুরোপুরি, কারণ হারিয়ে যাওয়ার ব্যাপারটা না ভীষণভাবে নির্ভর করে নিজের উপর। মানে রিয়েলিটি শো থেকে একটা খুব চটজলদি ফেম, যেটাকে আমরা বলি খ্যাতি, সেটা তো নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু নির্ভর করছে সেটা যে মানুষটি সেই চটজলদি খ্যাতি পেয়েছে সে সেটাকে কিভাবে ব্যবহার করবে। মানে যদি সেখান থেকে আসার পর প্রচুর অফার থাকে লাইভ শোজ করার, আমরা করেও থাকি, কিন্তু তারপরেও সেখানে দাঁড়িয়েও নিজেকে বোঝা, নিজের ভোকাল কর্ডসকে কতটা আমি ইউটিলাইজ করতে পারি, কতটা খাটাতে পারি যেখানে দাঁড়িয়ে নিয়ে আমি ভবিষ্যতের জন্য, কারণ আমার মনে হয় রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরে কিন্তু অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু হয়, মানে যেখানে মানুষ চিনবে এবং চেনার পরে এরপরে আমার কাছে এক এক করে কাজ আসা শুরু হবে। আমার ক্ষেত্রে মনে হয় যে আমার প্রাইমারি গোল কখনোই রিয়েলিটি শো ছিল না, আমার প্রাইমারি গোল ছিল যে একটু পরিচিতি হয়ে গেলে আমার জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে এগোনো সুবিধা হবে, কারণ আমার লক্ষ্য বরাবর প্লেব্যাক সিঙ্গিংই ছিল। তো সেখান থেকে আমার মনে হয়েছে রিয়েলিটি শো এর পরে শোজ আমিও করেছি প্রচুর লাইভ শোজ, কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার রিয়াজে আরো বেশি ডেভেলপমেন্ট করার এবং যাতে আরো বেশি ইন্ডাস্ট্রি রিলেটেড আমি প্লেব্যাক রিলেটেড কাজ করতে পারি, আমি তার চেষ্টা করেছি। এখানে না অ্যাকচুয়ালি ওটুকুই পার্থক্য যে কে কিভাবে নিচ্ছে, সে সেই খ্যাতি থেকে সে শুধুই অর্থ কামানোর কথা ভাবছে, নাকি সে একটু দূরের ভেবে ভাবছে যে অর্থ তো ওইভাবে দেখতে গেলে বাই প্রোডাক্ট, আমি যদি খাচ্ছি তো আসবে, কিন্তু আমার খাটনির প্রসেসটা কি হবে, এটা না একদম নির্ভর করছে সেই মানুষটার ব্যক্তিগত কি বলবো চিন্তাধারার উপর। তো হারিয়ে যাওয়ার ব্যাপারটা পুরোটা ভুল নয়, আবার পুরোটা ঠিকও নয়। তুমি তো অনেক ধরনের গান করো, মানে বিভিন্ন গানের বিভিন্ন রকম ভাব কথা, যেমন ধরো তুমি রবীন্দ্রনাথের গান গাইছো বা নজরুলের গান গাইছো, তার কথা সুরের ব্লেন্ডিংটা একরকম, বা যখন তুমি আধুনিক গান গাইছো বা তুমি কোনো লোকগান গাইছো, তো প্রত্যেকটা গানের তো একটা আলাদা আলাদা মাধুর্য আছে, সৌন্দর্য আছে। তো একটা গান যখন তুমি গাও, সেই গানের কথা ও সুর মিলিয়ে তোমার একটা নিজস্বতা থাকে যেটা দিয়ে তুমি গানটিকে উপস্থাপন করো। তুমি নিজে কতটা সেই গানের সাথে যুক্ত হও, বা যারা শোনেন তাদেরকে কিভাবে তোমার গানের সাথে তুমি যুক্ত করো? এখানে একটা মজার গল্প আছে। যখন আমি খুব ছোট আমার গান নিয়ে বড্ড বাজবিচার ছিল, মানে বাজবিচার বলতে আমার মনে হতো এই গানের কথাগুলো আমার ঠিক ভালো লাগছে না তাই আমি গাই না, এই গানটা আমার ঠিক গাইতে ভালো লাগছে না তাই আমি গাই। তো সেই সময় আমি যে মিউজিশিয়ান দাদাদের সঙ্গে কল্যাণীতে আমার আপগ্রেডিং, তো ওখানে আমার সঙ্গীত শিক্ষা শুরু, আমার যারা মিউজিশিয়ান দাদারা ছিলেন তারা আমাকে বলতো গান নিয়ে ওরকম বাজবিচার করতে না, কিন্তু শুরু থেকে আমার মনে হতো যে যে গানটা আমার নিজের গাইতে ভালো লাগছে না, আমার নিজের ভালো লাগছে না, আমি অন্য কাউকে কি করে ভালো লাগাবো, উল্টো দিকের মানুষটা কি করে সেটা শুনে বলবে বাহ কি ভালো লাগছে, কারণ আমার তো নিজেরই পছন্দ না গানটা। গান ভালো লাগাটা না তারপরে একটা বয়সের পর থেকে শিখতে শুরু করলাম যে অনেকবার শুনেও গানটার অ্যাকচুয়াল যে সারমর্ম সেটাও কি পৌঁছানো হয়তো যায়, আপাত দৃষ্টিতে সেই সময়তে আমার যেগুলো ভালো লাগেনি সেই গানগুলো আজকের দিনে আমার শুনতে ভীষণ ভালো লাগে, তখন মনে হয়েছে কি এমন আছে গানটা, এখন মনে হয়েছে শোনার পর যত দিন গেছে তত গানের গভীরতা বুঝেছি, গানের মানে বুঝেছি, তখন মনে হয়েছে ভীষণ ভালো লাগছে গানগুলো। তো যখন আমি গান বুঝতাম না সেভাবে, মানে বোঝার জায়গা থেকে হয়তো ছোট ছিলাম,
সব গানের, তখন আমি যেটা করতাম সেটা হলো গানটাকে বহুবার পড়তাম, বহুবার পড়তাম। এবং কি হয়, বহুবার পড়লে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে ওটাকে বোঝার চেষ্টা করতাম। একবার পড়ার পর মনে হতো আচ্ছা এটা বলছে, তারপর আরেকবার পড়ার পরে মনে হলো আচ্ছা ওটাও তো বলছে। তো এভাবে আমি চেষ্টা করতাম গানটার সঙ্গে ইনভলভ হওয়ার। এখন যাই হোক, সেই গানগুলো আমার খুব পছন্দের গানের মধ্যে, ওগুলোও চলে এসছে। রবীন্দ্রনাথের গানের প্রতি তোমার একটা বিশেষ আকর্ষণ আছে, সেই গান যখন গাও তখন অন্যান্য গানের থেকে সেই গানকে কিভাবে স্বতন্ত্র করো, এবং কেন তোমার মনে হয় যে রবীন্দ্রনাথের গান সবার থেকে একটু স্বতন্ত্র? হ্যাঁ, কিন্তু সেটা খুব কন্ট্রোভার্সিয়াল, কারণ আমরা বাঙালিরা ভীষণভাবে মানে ঠাকুর মানে আমরা বাকি যা যা ঠাকুর তো আছে সব ঠিকই আছে, কিন্তু আমরা ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরই বলছি। তো ওই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেগুলো আমাকে ছোটবেলায় সত্যি আকৃষ্ট করতো না, তো আমার মনে হতো যে একটা দুটো খুব পপুলার কিছু গান ছাড়া আমি খুব একটা কানেক্ট করতে পারতাম। এখন যখন সেই গানগুলো শুনি, যত দিন গেছে যত গানের গভীরতা বুঝেছি মানে বুঝেছি, তখন মনে হচ্ছে যে ওনার পরে বোধ হয় এরকম গান লেখা আর কেউ লিখতে পারে। তো এরকমই মানে ওই জন্য আমি বললাম যে ভীষণ কন্ট্রোভার্সিয়াল, কারণ আমরা কবিগুরুকে নিয়ে ভীষণভাবে আমরা সেন্সিটিভ প্রত্যেকে, কিন্তু এটাই সত্যি যে আমি ছোটবেলায় মানে শিশু সুলভ ভাবে যখন আমি গান বাজনাকে দেখেছি সেই সময়তে আমার রবীন্দ্রসঙ্গীতকে কখনোই শিশু সুলভ মনে হয়নি। সেটা পরে পরবর্তীকালে যদিও মনে হয়েছে যে সে গানগুলো সত্যি এত মানে অর্থবহ, যেগুলো আমার সে সময় ভালো না লাগাটাই খুব স্বাভাবিক ছিল। আমরা এতক্ষণ কথা শুনছিলাম, তার চলার পথের গল্প শুনছিলাম শিউলি সমাদ্দারের কাছ থেকে, যে পরপর অনেকগুলো রিয়েলিটি শোতে বিজয়ী হয়ে এখন সে সঙ্গীতের মূল স্রোতে পা রেখেছে এবং তার কণ্ঠ দিয়ে আমাদের হৃদয় জয় করে যাচ্ছে। কল্যাণীর মেয়ে, কিন্তু সে বাংলা ছাড়িয়ে ভারতের মানুষকে এবং অবশ্যই প্রবাসের সকলকে তার কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছে। আমরা তার সাথে কথা বলছি, তার জীবনের চলার পথের গল্পগুলো সেগুলো শুনছি, কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, শোনা বাকি আছে আরও অনেক কথা এবং অবশ্যই সঙ্গে গান। আমার সঙ্গে থাকবেন, আগামী সপ্তাহে আবার কিন্তু দেখা হচ্ছে, বাকি কথাগুলো শুনতে হবে তো।